আরে বাবা নিয়ে এসো দাঁত, ওটাই আমার সবচেয়ে পুরানো গরু রে বাবা। বলো বাবা নারদ, বলো তুমি কোথায় পেলে বাবা? কিন্তু আমি যে বলদ এনেছি সে বলদ নয় বাবা, আমি যে বলদ এনেছি এ তো সে বলদ নয়। আপনি কৈলাস হতে শঙ্খের ধ্বনি করতে থাকুন। হাল ধরেছে বাঙর ভোলা বল্লু কার কুলে গো, হাল ধরেছে বাঙর ভোলা বল্লু কাশতনে গো, হাল ধরেছে বাঙর ভোলা আর হালে চলেছে গুটি গুটি মাটি হয় মোর পরি পাটে, হাল চলেছে গুটি গুটি মাটি হয়েছে পরি পাটে, হালে চলেছে গুটি গুটি মাটি হয় উপর পরি পাটি, হাল চলেছে গুটি গুটি মাটি হয়েছে পরি পাটি। তুমি কি করলে বাবা, তুমি কি করলে এই আলাই পাখির কালি, তুমি ওই বলতের গায়ে বেচ্চা ঘাত করলে বাবা। বাবা জানো এই আড়াই পাখির কালে কেউ যদি এই বলতের গায়ে বেচ্চা ঘাত করে তাহলে তার যেন ওই চামারি। নারায়ণ 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 বাবু, তবে কি আমার জন্ম হবে সেই চামারির ঘরে? না বাবা নারদ না, তুমি ভুল করে মেরেছো বাবা, তাই বলছি বাবা এই কথা তুমি ওই মর্ত মাঝে প্রচার করে দেবে। বেশ মা বেশ, আমি এই কথা মর্তের মানবের কাছে প্রচার করে দেব। হ্যাঁ বাবা, হ্যাঁ আও নারদ, চল তো হয়ে গেছে গেছে বাবা, তাহলে আমাদের ধান রোপণ করতে হবে। বেশ বাবা বেশ, খালি ছেড়ে দাও বাবা, আর ওই ধান তুমি নিয়ে এসো তাহলে, ধান তুমি নিয়ে এসো বাবা। আজ ধান আজ ফেলে গো, ধন্য আর
मामा भागने मिले अमराव ओ बियोन धनो केले पेली धनो पेली गो बोलो करो कोंदे धनो এবার আমরা রোপণ
বাজতে শুরু করে দি এসো বাবা এগুলো তুমি পুঁতে দাও বাবা চাষের কাজ এত কষ্ট জানলে আমি তুমি অতগুলো বিয়ন তুমি এক জায়গায় পুঁতে দিলে বাবা এতগুলো গোছের মধ্যে পোকা লেগে তো একটা গোছ মারা যেতে পারে এই জন্য আমি ওখান থেকে তুলে নিয়ে আবার সেই গোছটা পূরণ করবো তোমার মাথায় এত বুদ্ধি বাবা বাবা নারদ চলো বাবা চলো আমরা ঘরে ফিরে যাই কাজ করে কেমন করে কাদা লেগে যাচ্ছে আপনি এক কাজ করুন ওই অদূরে গেছে সরোবরের ঘাট ওই সরোবরের ঘাট ওদের স্নানটা সেরে আসুন বাবা আজ তো আমরা রোপণ করলাম বাবা কিন্তু রোপণ করলে তো ভালো কিছু খেতে হয় আমরা কোথায় পাবো বাবা কিন্তু মাবো এখানে আমরা ভালো মন্দটা পাচ্ছি না কোথায় কেন বাবা ওই সরোবরের জল আর এই বনের ফল এটা আমাদের আছে মাবু বেশ বাবা বেশ তাহলে তুমি জোগাড় করে রেখো বাবা আমি যাব আর আসব নারায়ণ 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 তাই তো আমার মাবু গেছে সরোবরে স্নান করতে কিন্তু আমি এখন কি করি নায়ো ওই বন হতে কিছু ফল নিয়ে আসি নারায়ণ 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 ঘুরতে ঘুরে এসছি আমরা আবার কাঙ্কির কলো চলে গিয়েছে ভাসি বাজিরি তোরে লোকাল ঢেউলা গিয়া রে বাজিরি তোরে লোকাল ঢেউলা গিয়া আমার কাকের কলসি জলে গিয়েছি ভাসি আমার কাকের কলসি জলে গিয়েছি ভাসি বাজিরি তোরে লোকাল ঢেউলা গিয়া বাজিরি তোরে লোকাল ঢেউলা আবার যদি ঢেউলা গিয়া কলসি কলে গোটল মা মাঝি রে তোর দেশে যাওয়া হবে রে বিভার আবার যদি ঢেউলা গিয়া কলসি হটল মা মাঝি রে তোর দেশে যাওয়া হবে রে বিভার আমার চলে কৌশালে আমার সারি অঞ্চলে কৌশালে আমার সারি অঞ্চলে সরোবরে এসে গেলাম এই সরোবর থেকে এক্ষুনি স্নান করে
নিয়ে যাব আমি আমার ভাগ্নে নারদ মনির কাছে কিন্তু একি ঠাকুর আমি যে তোমার ডাকি আমার ডাকি একটু ভাই সারা দাও একটু বাড়ি দেখা দাও ঠাকুর কিন্তু একি ওই সুন্দরী জানে মনে মনে কি বলছে ও গো ঠাকুর তুমি আমার ডাকে দেখা দাও আমার ডাকে সাড়া দাও কিন্তু এই বৃদ্ধ বয়সে ওই সুন্দরী কি আমাকে পছন্দ করবে না 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 আমি এই বৃদ্ধ বয়স ছেড়ে বালক ব্রাহ্মণের বেশ ধারণ করলাম ও গো সুন্দরী হ্যাঁ বলো তুমি তোমার প্রাণের ঠাকুর ধানের ঠাকুরকে কোনোদিন দেখেছো কখনো দেখিনি দেখোনি বেশ তাহলে তুমি পিছন দিকে তাকিয়ে দেখো আমি তোমার প্রাণের ঠাকুর ধানেরই ঠাকুর সারানি সুতা পারি করি কোন নারী তোমাকে পাইনি আজ বেঁচে জলে রেখাটি নিয়ে যাব আমার এই ভাবনে না সুন্দরী না করে চলো হে ঠাকুর আমার ভাবনে ওই একবার দয়া করে চলো গো ঠাকুর আমার বনে গো সুন্দরী তোমার নাম খানেই তো জানা হলো না আচ্ছা হীরা বলতে পারো তোমার ভবন কোনটি হীরা আমার ভবন ওই অদূরে পাঁচটি কোটি টাকা যায় ওই মধ্যের কোটিটা হচ্ছে আমারই ভবন বেশ হীরা বেশ আসবো আবার তোমার ভবনে হীরা হীরা এখন আমি আসি হীরা এখন আমি আসি ঠাকুর সবার আমাকে তুমি বড় আশীর্বাদ করে দাও আশীর্বাদ করি হীরা তোমার মনোবাসনা যেন পূর্ণ আরে সান করিতে যাই গো আমি সান করিতে যাই গো আমি সরবারের ঘাটে সান করিতে যাই গো আমি সরবারের ঘাটে সান করিতে যাই গো আমি